সবার হৃদয় রবীন্দ্রনাথ সঙ্গীতানুষ্ঠানে আমি রুমানা মালিক মুনমুন আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাটক গান কবিতা ছোট গল্প উপন্যাস নানা মাত্রিক লেখনিতে তিনি সমগ্র বিশ্বব্যাপী সুপরিচিত তিনি ভ্রমণ করতে ভালোবাসতেন পাঁচটি মহাদেশের তিরিশটিরও বেশি দেশে তিনি ভ্রমণ করেছেন বিশ্ব পরিক্রমার ফলে ভারতের বাইরে তিনি তার রচনাকে পরিচিত করে তোলার এবং সেই সাথে বিশ্ববাসীর সাথে মত বিনিময় সুযোগ পেয়েছিলেন ১৯১৩ সালে সালে একাডেমি তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেন আজই হতে শতবর্ষ পরে কে তুমি বসি পরিচ্ছ মোর কবিতা খানি কৌতূহল ভরে দূরদর্শী কবি বেজে থাকতেই কথাটি বলে গিয়েছেন আর তা তো সত্যি শতাব্দী পার হলেও এখনও রবীন্দ্রনাথ ঠাকুর সমসাময়িক পঁচিশে বৈশাখ আমাদের এই বিশ্ব কবির জন্মদিন আর বিশ্বব্যাপী এই বিশেষ দিনটি আমরা অনেক আয়োজন করে উদযাপন করি অনেক শ্রদ্ধা নিয়ে স্মরণ করি আমাদের কবিগুরুকে নগর প্রতিসরে রবীন্দ্রনাথ তার জীবনের বহু সময় কাটিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর এবং শিলাই শিলাইদহ রয়েছে তার অনেক স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারোশো নব্বই সালে জমিদারি দেখাশোনা করতে আসেন এই জায়গাটি তার এতই ভালো লেগেছিল যে জমিদারি ছাড়াও তিনি এখানে প্রায়ই বেড়াতে আসতেন এখানে রচিত তার অসংখ্য গান ও কবিতার মধ্যে সোনার তৈরি উল্লেখযোগ্য কুষ্টিয়ার বাউল ফকিরদের দ্বারাও তিনি প্রভাবিত হয়েছিলেন এখানকার পোস্টমাস্টার গগনচন্দ্র দাসের গান শুনে তিনি রচনা করেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা অনেকেই জানি না রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরাও বাংলাদেশের বাসিন্দা ছিলেন মজার ব্যাপার রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরও একই গ্রামে বিয়ে করেছিলেন বাদ যায়নি কিছুই শিল্পের সব শাখাতেই রবীন্দ্রনাথ ঠাকুর পদচিহ্ন এঁকে রেখেছেন স্বপ্ন দেখতেন চলচ্চিত্র নিয়ে ভালোবাসতেন অভিনয় করতে উনিশশো সালে মুক্তি চলচ্চিত্রে সর্বপ্রথম রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হয় বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি দুটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনকালে অনেক গুণী ব্যক্তিদের সান্নিধ্যে এসেছেন নোবেল পুরস্কারে পাওয়া টাকা দিয়ে তিনি কৃষকদের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন পরে তার শান্তিনিকেতনে স্থানান্তরিত হয় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সারা বিশ্বব্যাপী পরিচিত সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষ শান্তিনিকেতন দেখতে আসেন উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটিও সারা বিশ্বে একটি ব্যতিক্রমী বিদ্যাপীঠ মহানে কবি আমাদের বাংলা ভাষা এবং বাঙালি জীবনকে সমৃদ্ধ করেছেন শতাব্দীর পর শতাব্দী তার সৃষ্টি আমাদের জীবনকে বিভিন্নভাবে আলোকিত করছে এ ধারা আগামীতে অব্যাহত থাকবে এ প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান সবাই ভালো থাকবেন